আপনার গ্রামের বাড়ি কোথায়? নাটোর। নাটোর। এখন আপনি বর্তমানে থাকেন কোথায়? টাঙ্গাইল। তে টাঙ্গাইল থেকে নাটোরে কেন, নাটোর থেকে টাঙ্গাইলে কি কারণে থাকেন? থাকি, আমার আম্মু আছে, একটা ছোট ভাই আছে, একটা বোন আছে। কোনো কাজকর্ম করেন? হ্যাঁ, বাসা বাড়ি কাজ করি। কেন, আপনাদের ভিতরে সবাই বাসা বাড়ির কাজ করে, কি কারণে? ভাই, কত মনে বাবা ছিল, বাবাটা মারা গেছে 10 বছর ধরে। আপনার মা বিয়ে শাদী হয়েছে? আমার মা বিয়ে বসে গেছে গা। আপনি থাকেন কার সাথে? আমার একজন ভাই আছে, আমি আছি। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স হবে কত, 12 বছর। আর আপনার বয়স কত? আমার বয়স 14 কি 15 বছর হবে। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী বসলে তো আর কি বাসা বাড়ি মানুষের কাজ করি আমি। আবার ভাই, আপনাদের ভিতরে তো খুব অল্প বয়সে বিয়ে হয়, তাই আপনি এখনো বিয়ে বসেন নাই কেন? আর আপনার মা যেহেতু আপনাকে থুয়ে বিয়ে বসে গেল, তাহলে আপনি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে তারপর আপনি সংসার শুরু করেন? ভাইরা, আমি তো বিয়ে বসলে বসবার কথা, আমার একজন ভাই আছে, একটা বোন আছে, ওদের ফেলে দিয়ে আমি কেমনি বিয়ে বসবো? তাই মানসিক বাড়ি কাজ করি আমি, সংসারটা আমি চালাই ভাইয়া। আচ্ছা, তো এখন যদি আপনাকে আপনার এই ভিডিও দেখে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তো আপনাকে তো বিয়ে শাদী করতে পারবে না, কারণ আপনার তো ভাই বোন আছে, তাদেরকে থুয়ে আপনি কিভাবে বিয়ে বসবেন? যে আমার ভাই বোনকে, আমার ভাইকে যে নিজের সন্তানের মতন দেখবে, পালবে, তারে আমি তার সাথে আমি বিবাহ বসবো। তো এরকম লোক যদি না পান সেক্ষেত্রে কি? ভাইরা, গরিবের উপরে ঠিকই আল্লাহ জুড়িয়ে দেবে ভাই। আর আপনি তো বেদের মেয়ে, তাই তো? আচ্ছা, তো এখন আপনাকে দেখার মতো আপনার আত্মীয় স্বজনরা নাই? ভাইরা, কেউ নাই, আমি ধরতে গেলে থাকতেও কেউ নাই, কেউ কাল বিপদের সময় কেউ দেখায় না, 10 টাকা দিয়ে জিগায় না, ভাই বোন আছে কি, সেই ভাইয়ের ফুলাবান আছে কিনা, মরিল কি বাঁচলো, কেউ জিগায় না ভাইয়া। এখন তাহলে আপনি কিভাবে আপনার সংসারটা চালাইতেছেন? আপনার মা আপনাকে খরচ দেয়? না ভাইয়া, কেউ দেয় না। আমি সংসারটা চালাই যে মানসিক ভাবে কাজ করি, সকাল 7টার সময় থেকে যাই, আবার রাত 8টার সময় আমি বাড়িতে ফিরে আসি। তাহলে যে ইউটিউবে যে ভিডিও করতেছেন, এই ভিডিওতে আপনার ফোন নাম্বার দিবেন? হ্যাঁ দেবো তো। কিন্তু ফোন নাম্বার দিলে আপনি যে সকাল 7টা বাজে যান, রাতের 8টা বাজে আসেন, তাহলে মানুষ যদি কেউ আপনাকে ফোন দেয়, আপনি তো কথা বলার সময় পাবেন না। তা ভাই বলবো আমি, তাদের কোনো একটা ভাবে কথা কাটানো যাবে ভাইয়া। আপনি মোবাইল কিনছেন কিভাবে? মোবাইল কিনছি, ওই টাকাটা আমি জমিয়ে জমিয়ে কিনছি। বাসা বাড়ি কাজ করতাম, 200 করে টাকা দিত, আমি 50 টাকা থুয়ে দিচ্ছি ভাইয়া মোবাইল কেনার লিগে। আচ্ছা, তো এখন এই কষ্ট করে যেহেতু মোবাইল কিনছেন, এরকম কষ্ট করে সংসারটা চালায়া ইউটিউবে না আসলে হইতো না ভাই? আমার তো কোনো দিকে হচ্ছে না, মানুষের লকডাউনে কিন্তু বুঝেন না, কইছে বেতন তেমন ঠিক মতন দিবার চায় না। আচ্ছা, তো এখন বর্তমান পরিস্থিতি সব মিলে আপনার খুব খারাপ, তাই তো? এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, আর আপনি যে সমস্ত কথা বলছেন এই কথাগুলো মাইনে নিয়ে যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনার সাথে তো একটা যোগাযোগের মাধ্যম দরকার। আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে ভাই, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপনার ফোনে তো কল দিলে আপনাকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে ভাই। আচ্ছা, আর আপনি এর আগে কয়টা ভিডিও করছেন? এর আগে আমি ছাড়ি নাই ভাইয়া, একটাও করেন না ভাই, আমি প্রথম আমার জীবনের লাস্ট। এতদিন থেকে মানুষ ইউটিউবে ভিডিও করতেছে, তে মানুষের মুখে আপনি করেন নাই কেন? মানুষের মুখে শুনছি কিন্তু আমি যাই নাই, এখন খুব আঘাত পেয়ে কষ্ট পেয়ে আমি আইসি ভিডিওর সামনে। আচ্ছা, তো এখন তাহলে যেহেতু কষ্ট পেয়ে আঘাত পেয়ে আসছেন, তো অবশ্যই মানুষকে আপনি কোনো কষ্ট দিবেন না, ধোকা দিবেন না, ঠিক আছে? না ভাই, যে আমার জীবন, আমার যে জীবনে ভালোবাসবে, মন দিয়ে পানো ভালোবাসবে, তারা আমি মরার আগ পর্যন্ত তারা আমি ভালোবেসে যাবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন সুটিয়াপু। তো এখন আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? না ভাই, আমার সেটে। আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন? না তো ভাই, আপনি দিলেন ভালো হতো। মানে আমি বলবো, আমার সাথে সাথে বলতে পারবেন? বলেন। আচ্ছা, বলেন আপনি। 017 017 82 82 06 06 90 90 51 51। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ ভাই, এটাই আমার নাম্বার। আচ্ছা, তো এখন নাম্বারটা আমি আরেকবার বলি সুটিয়াপু। 017 017 82 82 06 06 90 90 51 51 এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই নাম্বারে কল দিলে আপনাকে পাওয়া যাবে? পাবে, হ্যাঁ। আচ্ছা, তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকলে একটু বলেন ভাইয়া। যে আমার সাথে ভালোভাবে ব্যবহার করবে, খারাপ লাইনে কথা বলবে না, তাকে তার সাথে আমি কথা বলবো ভাইয়া। যে আমার খারাপ, আমি গরিব ঘরের মেয়ে, আমিও তো খারাপ লাইনে যাবো না ভাইয়া। আমার যে ভালোভাবে কথা বলবে, তার লগে আমি ভালোভাবে কথা বলে যাবো, কিন্তু খারাপ লাইনে কথা বলবে না, এটাই আমার অনুরোধ।